আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লাহ আমারি রাব এই র ভি আমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তু আসসালাম আলা রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আলাইকুম সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন খাদিজা আহমেদ লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানে শাহেখের বক্তব্য থেকে জানতে পারি যে নারীর চাকুরি করার ক্ষেত্রে তার স্বামীর বা পিতার আর্থিক সামর্থ্য বিষয়টি তার চাকুরির বৈধতার সাথে সম্পৃক্ত নয় বরং তার চাকুরির পরিবেশ এবং চাকুরির ধরন নির্ধারণ করবে চাকুরিটি তার জন্য বৈধ হবে কি না সম্প্রতি আমার দিনই শিক্ষাকে আরও সঠিক করার জন্য একটি অনলাইন কোর্সে ভর্তি হই এখান থেকে বলা হয় স্বামীর বা পিতার আর্থিক সামর্থ্য থাকলে নারীর চাকুরি করা হালাল বা বৈধ হবে না আমি জানি যে স্বামীর এবং পিতার আর্থিক সামর্থ্য থাকলে নারীর ঘরে থাকাটাকেই ইসলাম পছন্দ করেছে এবং বাইরে বের হওয়াটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু নিরুৎসাহিত করা এবং হারাম বা অবৈধ বলা কি এক বিষয় ইসলামী শরিয়ার মূল হচ্ছে যে নারী ঘরেতে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্বই পালন করবে ঘরের যেই কর্তৃত্ব তাকে দেওয়া আছে সে কর্তৃত্বে তিনি কাজ করবেন এরপরেও যদি তার কোনো প্রয়োজন দেখা দেয় প্রয়োজনের কারণে তাকে ইসলাম অনুমোদন দেয় সুযোগ আছে তিনি কাজও করতে পারবেন চাকরিও কাজ করতে পারবেন প্রয়োজনীয় প্রয়োজন পূরণের জন্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন কিন্তু কোনো সন্দেহ নেই ইসলাম এই ব্যাপারে একেবারে পরিপূর্ণরূপে নিরুৎসাহিত করেছে কেন নিরুৎসাহিত করেছে এর কারণ হচ্ছে মানে নারীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা এত গুরুদায়িত্ব যে এ দায়িত্বের জন্য যাতে করে একজন নারী পরিপূর্ণরূপে নিজেকে অবসর করতে পারে পরিপূর্ণরূপে নিজেকে মনোযোগ দিতে পারে এই কারণে ইসলামী শরিয়ার মধ্যে মানে নারীর সকল প্রকার দায় দায়িত্ব উপর বর্তায় দেওয়া হয়েছে অন্যকে দিয়ে দেওয়া হয়েছে তাই মানে তার দায়িত্বটা ইসলামী শুরুতার মধ্যে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে একজন নারী তার সন্তান এদেরকে যথাযথভাবে পরিপালন করবে তাদেরকে যথাযথ দীক্ষা জ্ঞান শিক্ষা প্রশিক্ষণ এগুলো দেবে এবং এগুলোর পেছনে সবচেয়ে বেশি ইনভেস্ট করবে এই কাজটি যদি সত্যিকার ইনভেস্ট করতে না পারে তাহলে গোটা এর মাধ্যমে পরিবার ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে রাষ্ট্র ধ্বংস হবে এবং সমস্ত ব্যবস্থা সিস্টেমটাই ক্লাপস করে যাবে এই কারণেই এখানে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে কিন্তু তারপরেও ইসলাম যেহেতু মানুষের প্রয়োজনকে কোনোভাবে উপেক্ষা করার সুযোগ নেই প্রয়োজনের তাগিদে ইসলাম অনুমোদন দিয়েছে ইসলামের সুযোগ আছে কিন্তু হারাম বলতে হলে অথবা অবৈধ বলতে হলে অবশ্যই দলিলের প্রয়োজন আমার কোন দলিল জানা নেই যে দলিলের কারণে কথা বলা যেতে পারে যে মানে তার জন্য এই কাজটি করা হারাম হবে এক্ষেত্রে হারাম হবে তখন যখন তিনি পিতার নির্দেশ লঙ্ঘন করে অথবা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে আপনি হয়তো মানে বক্তব্য বুঝতে পারেন না এমনটা হতে পারে তাদের নির্দেশনাকে অগ্রাহ্য করে আপনি যদি এই মানে চাকরি করা অথবা নিজের মন মতো করার জন্য চেষ্টা করে থাকেন তাহলে হয়তো ইসলামী শরীয়ত কোনো সন্দেহ নেই এই অবাধ্যতা ইসলামী শরীরতের মধ্যে ভয়ঙ্কর হারাম শুধু হারাম নয় ও ভয়ঙ্কর অপরাধ কারণ প্রথমটা হচ্ছে একেবারে জাহান নামে যাওয়ার কারণ আর দ্বিতীয়টা হচ্ছে আপনার হতে পারে যে আপনার এই সবগুলো বিনষ্ট হয়ে যেতে পারে এত ভয়ঙ্কর অপরাধ সুতরাং এই দুটি অপরাধ যদি আপনি করেন তাহলে অবশ্যই হারাম হবে কোনো সন্দেহ নেই বাকি আপনি ইসলাম যদি আপনি স্বামী অনুমতিতে সুযোগ থাকে অথবা পিতা যদি অনুমতি দেয় সুযোগ থাকে চাকরি করেন এতে হারাম হওয়ার কিছুই নেই আরেকটি বিষয় যে কোনো নারীর যে পরিবার তারা ধনী বিয়ে হয়েছে স্বামীর পরিবারও ধনী তিনি ডাক্তার উচ্চশিক্ষিতা গবেষক এখন আমাদের সমাজে তো নারীরা অসুস্থ হন নারীদের অনেক বিষয় আছে শুধু নারী ডাক্তার প্রয়োজন তো অর্থনৈতিক দিক থেকে তার প্রয়োজন না থাকলেও তাদি পেশাগত যোগ্যতা এবং সমাজে দারিদ্রের প্রয়োজন সেক্ষেত্রে ডাক্তার যদি তার পরিবার এলাও করে বা কিন্তু ডাক্তার পেশা তো নির্বিধে করতে পারেন হালাল তো বনি ইসলামের এজন্য এটাকে হারাম বলা যাবে না না যে প্রয়োজন আছে এজন্য তো হারাম বলা যাবে না এটাকে না মানে হারাম হবে ওই ওই যে স্পটে অবাদ্য হলে না যদি অবাধ্য হয় নির্দেশনা লঙ্ঘন করে যদি তিনি করেন তারপরে চাকরি পরিবেশ চাকরিখানে অবশ্যই হারাম হবে জি বিষয় এখানে জড়িত তাই দলিল ছাড়া কেউ যদি বলেন যে হারাম তাহলে সেই বক্তব্য বোধ হয় সঠিক হবে না প্রিয় দর্শক আমরা এই বিষয়টি আজকের আলোচনা থেকে উপলব্ধি করলাম আমাদের হাতে আরও একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশেও অনিচ্ছুক লিখেছেন আমি অস্ট্রেলিয়াতে থাকি আমার প্রশ্ন হল স্বামী মারা গেলে স্ত্রীর দরকার ছাড়া কতদিন বাসার বাইরে যেতে পারবেন না আর স্বামীর জন্য নামাজ শেষে বিভিন্ন দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব নাকি কিভাবে দোয়া ও সৎকা করলে মহান আল্লাহ তালা খুশি হবেন দোয়া কবুল করবেন এবং স্বামীকে মাফ করবেন আমরা যে দোয়া বা সৎকা ওনার জন্য করি ফেরিস্তরে কি ওনাকে এই সওয়াব পৌঁছে দেবেন ফেরস্তরে কি আমার স্বামীকে বলবেন দুনিয়াতে তোমার স্ত্রী বাচ্চারা তোমার জন্য এ দোয়া এবং সৎকা করেছে আমার স্বামীকে সেটা জানতে পারবেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং আবেগঘন মানে খুবই আন্তরিক প্রশ্ন প্রথম কথা হচ্ছে স্বামীর মৃত্যুর পরে স্ত্রী দশ চার মাস দশ দিন চার মাস দশ দিন তিনি ঈদ্যত পালন করবেন এটাকে ইদ্যাতুল মোতফ আনহ উজুহা অথবা ইদ্যাতুল ওয়াফা বলা হয় তাকে মানে মৃত্যু পরবর্তী যে ইদ্ধ এই সময়টি তিনি পালন করবেন এর মধ্যে তিনি একান্ত নিশ্চ মানে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন যেটি তার মানে ছাড়া হবেই না এই ধরনের প্রয়োজন ছাড়া তিনি বের হবেন না ঘর থেকে তিনি ঘর থেকে বের হবেন না এটি শুধুমাত্র চার মাস দশ দিন ইসলামী শরীরতের বিধান হচ্ছে এভাবে এর পরবর্তী সময়ে তিনি তার প্রয়োজনে বের হতে পারবেন এক্ষেত্রে যদি কোনো স্ত্রীর এমন হয় যে তিনি চাকরি করেন চার মাস দর্দিন তিনি কোনোভাবেই মানে তিনি সুযোগ পাবেন না তার চাকরিও থাকবে না আর চাকরিও তার প্রয়োজন রয়েছে কারণ ইসলাম উদ্ধার ইসলামের প্রত্যেকটি বিধানের মধ্যে মানে সহনশীল এবং মানবধর্মী দৃষ্টিভঙ্গি রয়ে গিয়েছে মানুষের প্রয়োজন প্রয়োজনের বিষয়টি গুরুত্বপূর্ণ যদি এমন হয়েছে মানে তার চার মাস দশ দিন যদি তিনি এভাবে ঘরে থাকেন বের না হন তাহলে তার চাকরি থাকবে না তার চাকরির প্রয়োজন আছে এক্ষেত্রে তিনি যতদিন ছুটি নিতে পারেন ততদিনই ছুটি নেবেন বাকি এরপরে চাকরির প্রয়োজনে শুধুমাত্র বের হবেন আবার তিনি বাসায় চলে আসবেন বাসায় থাকবেন এক্ষেত্রে হানাফি স্কুল অব থটের উলামাইকার বলেছেন যে রাত্রে তিনি অবশ্যই বাসায় স্টলে আসবেন মানে এটা একটা বক্তব্য আমরা উল্লেখ করেছি কিন্তু এটা শর্ত নয় মানে একটাই বক্তব্য তাদের আমরা উল্লেখ করলাম দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি বলেছেন যে আমরা কিভাবে দোয়া করব দোয়া তো খুবই সহজ দোয়ার জন্য কোনো আয়োজনের প্রয়োজন নেই না আমরা আমাদের সমাজে কোনো দোয়াকে দোয়াটাকে আমরা আনুষ্ঠানিকতায় নিয়ে গেছি লৌকিকতায় নিয়ে গেছি দোয়ার জন্য আমরা নতুন একটা মানে ইয়ে সাজিয়েছি এটাকে কয় মঞ্চ সাজিয়েছি তারপরে দোয়ার জন্য আমরা কিছুটা আর্থিক মানে যোগানেরও মানে প্রয়োজন মনে করেছি না দোয়ার এই চারটির কোনোটারই প্রয়োজন নেই না অনেক ভারী করে ফেলেছে দোয়াটাকে এত ভারী করেছে যে শেষ পর্যন্ত মানুষ মনে করে আমি তো দোয়া করতে পারবো না দোয়া করতে পারবে না মানে দোয়া করতে হলে মানে এলাকার ওই আলে মোলামা তারপরে মসজিদের হুজুর হবে যদি মনে করেন আমি তো দোয়া করতে পারবো না দোয়ার জন্য এই কোনো আয়োজনের প্রয়োজন নেই কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই দোয়া খুবই সহজ সিম্পল সে সিম্পল হচ্ছে এই যে আপনি আল্লাহ তার কাছে যাই খুশি তার জন্য আল্লাহ আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যে এরকম এরকম করেন যদি সেটা আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু আগুন শিক্ষা দিয়েছেন সেগুলো জানেন ভালো সেগুলো না জানলে যেটা পারেন সেটা করবেন এরপরে তার পক্ষ থেকে সৎকার করতে পারেন মানুষদেরকে গরিবদেরকে দান করতে পারেন তার পক্ষ থেকে মানুষদেরকে খাওয়াতে পারেন তার পক্ষ থেকে ইয়াতি মিসকিনদেরকে খাওয়াতে পারেন তার পক্ষ থেকে মানে গরিব অসহায় যারা আছে তাদেরকে টিউবওয়েল বসাই দিতে পারেন আপনি যখন করবেন তার আমল নামার মধ্যে সেগুলো যোগ হবে কতের দিন তিনি জানতে পারবেন এর আগে ফেরেশতারা আপনি যখন মানে তার জন্য দোয়া করবেন ফেরেশতা গিয়ে বলবে বলবেন এবং তিনি জানবেন যে হ্যাঁ তোমার স্ত্রী দোয়া করেছে অথবা আপনি যখন দোয়া করবেন আপনার ছেলে যখন দোয়া করবে তখন ফেরিস্তা দৌড় দিয়ে গিয়ে বলবে যে হ্যাঁ তোমার সন্তান দোয়া করেছে না এমনটি হবে না একটু এটি আপনার আল্লাহ রবুল আলমিন সংযোগ করে দেবেন শুধুমাত্র জি আমরা একটা আবেগ ঘন চিঠি পড়ছিলাম বিরুদ্ধে আগে আপনি শেষে বললেন ফেরেস জানাবেন যে উনি এটা করেছেন উনি এটা সৎকা করেছেন সে বার্তা বসবে না কিন্তু বিচারের দিন যখন তিনি দেখবেন এই আমল তো তিনি করেননি জি জি তিনি কি অবাক হবেন তিনি আশ্চর্য হবেন এবং তিনি জানবেন তিনি জানবেন যে তার সন্তান অথবা তার স্ত্রী অথবা তার আত্মীয় স্বজনের কারণে তাদের মাধ্যমে তিনি আমলগুলো পেয়েছেন পেয়েছেন তিনি অবশ্যই জানবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আর একটি এটি পাঠিয়েছেন রাহিয়া চৌধুরী লিখেছেন কোনো মানুষ তার জীবদ্দশায় কি তার শরীরের অঙ্গসমূহ দান করে যেতে পারবেন কোনো অজানা মানুষের জন্য শুনেছি একজন মানুষ তার শরীরের নয়টা অঙ্গ দান করতে পারবে শরীয়তের দৃষ্টিতে তা কতটা জায়জ ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটি পয়েন্টের কথা বলবো কোনো অজানা মানুষের জন্য তার জীবদ্দশায় শরীরের কোনো অঙ্গ মনোরোত্তর যে অঙ্গ দেওয়া হয় তাকে এই অঙ্গ প্রদান করা হারাম জায়েজ নেই সুতরাং কেউ যদি এই কাজটি করে থাকেন তিনি আল্লাহ এবং তার আসলে অবাধ্যতায় তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন এবং হারাম কাজে লিপ্ত হয়েছেন কারণ হচ্ছে এই মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং এই আমানতকে তিনি তার ইচ্ছা মতো তিনি গ্রহণ করতে পারবেন না ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না যেমনিভাবে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়স নি তেমনিভাবে হেবা করাও নেই যতক্ষণ পর্যন্ত মানে এটি সুনির্দিষ্ট কোনো কারণ অথবা সুনির্দিষ্ট কোনো স্পট মানে প্রমাণিত না হবে এক্ষেত্রে অজানা ব্যক্তির জন্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে যাওয়া এই কাজটি হারাম যেহেতু আল্লাহ সুহানা তারা কোনোভাবেই বান্দাদেরকে নিজেদেরকে ধ্বংস করতে অথবা নিজেদেরকে হত্যা করতে অনুমোদন দেননি যদি এটি যাইজ হতো তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হত্যা করতে পারতো নিজের হাত কেটে ফেলতে পারতো পা কেটে ফেলতে পারতো এই কাজগুলো হারাম ইসলামিক শিরোতের মধ্যে যেমনিভাবে আপনি আপনার চোখ কাটা আপনার জন্য চোখ তুলে ফেলা হারাম তেমনিভাবে চোখ আপনি অন্যকে দেওয়াও আপনার জন্য হারাম প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মুখ মর্যাদাপূর্ণ এই জন্য মৃত্যুর পরেও কোনো ব্যক্তির মানে কোনো অঙ্গহানি করা ইসলামী শিরোতের মধ্যে হারাম আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে লিখেছেন মোবাইলে অথবা টিভিতে যদি আওয়াজ শুনে সেখানে সালাম দিলে তার জবাব দিতে হবে কি এটা বাধ্যতামূলক নয় কারণ যে এখানে কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয়নি কিন্তু এই সালামের যদি আপনি জবাব দেন তাহলে আপনি ফজিলতটুকু পেয়ে যাবেন তো ফজিলত থেকে আপনি কেন নিজেকে মাহরুম করবেন সেক্ষেত্রে যদি আপনি শুনেন যে আসসালামু আলাইকুম একজনে সালাম দিচ্ছে এই আওয়াজ যেহেতু আপনার কাছে এসেছে আপনি যদি সালাম বলেন আপনি অবশ্যই আসসালামের যে ফজিলত আছে আল্লাহ নবী সাল্লাম যেটি বলেছেন যে ওয়ালাইকুম আসসালামের জন্য দশ নিকি এই দশ নিকিটুকু পেয়ে যাবেন আরও লিখেছেন কবর জিয়ারতের সময় কবরকে সামনে রেখে দোয়া করা যাবে কি কবরকে সামনে রেখে দোয়া করাও যায় রয়েছে কেবলামুখী হয় দোয়া করা যায় রয়েছে দোয়া আল্লাহ হাবুল আলমীর কাছে করতে হবে কবরবাসীর কাছে নয় এটাই শুধুমাত্র কনসেপ্টটা আমাদের এইখানেই সেটা শুদ্ধ করতে হবে শুদ্ধ করতে হবে যে দোয়া কবর কি করছেন না বা কবরস্থ ব্যক্তির কাছে দোয়া করতেছেন না আল্লাহ দোয়া করতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে সুতরাং সেই ক্ষেত্রে কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে কবর সামনে থাকলেও কোনো ধরনের নিষেধ নেই কবর সামনে থাকলেও কোনো ধরনের নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের ভাই আবুল কাশেম আরও একটি প্রশ্ন করেছেন লিখেছেন আর এফ কোম্পানির কোনো পণ্য ব্যবহার করা যাবে কি কারণ কোনো কোনো আলেম বলে থাকেন এ কোম্পানির মালিক কাদিয়ানি আপনি তো পণ্য কিনছেন আপনি আকিদা কিনতেছেন না আপনি তার মানে কাদিয়ানি আকিদা যেটি রয়েছে সে আকিদা আপনি কিনছেন না অথবা আকিদা গ্রহণ করছেন না খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে পণ্য আর আকিদা এক জিনিস নয় পণ্য এবং আকিদা আলাদা বিষয় তাই এই কোম্পানির মালিক যদি কাদিয়ানি হয়ে থাকে কোনো সন্দেহ নেই মানে তার আকিদাগত কারণে তিনি বিচ্ছুত কিন্তু জবাব সেটা তার মা আল্লাহ তিনি অবশ্যই মানে এর জন্য আল্লাহ তালা কাছে জবাব দিয়ে করবেন এবং প্রশ্নবিদ্ধ হবেন কিন্তু তার পণ্য যদি মানে সেটা কোয়ালিটি হয় এবং হয় তাহলে এতে গ্রহণ করতে ক্রয় করতে কোনো ধরনের হারাম বা নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে নেই যেমন অমুসলিমদের থেকে মানে এ তো মানে কাদিয়ানি মানে নিজেকে মুসলিম দাবি করে আসলে মুসলিম না কাদিয়ানি এটা কোনো সুন্দর নেই সেটা আমরা জানি এবং পৃথিবীর অনেক দেশেই কাদিয়ানি অমুসলিম বলা হয়েছে এ তো মানে কাদিয়ানি এবং অমুসলিম কিন্তু নিজেকে মুসলিম দাবি করে কিন্তু অসংখ্য লোক আছে যারা একেবারেই অমুসলিম নিজেকে মুসলিম দাবিও করে না আমরা ইহুদি মুশেদদের মানে অসংখ্য কোম্পানির আপনারা পণ্য কিনছেন এই প্রশ্ন সেখানে আসেনি সুতরাং এটি কেনা হারাম নয় সরিয়া অনুযায়ী সরিয়ার আলা বুঝতে হবে কিন্তু কোনো সব দি যদি আপনি এর চেয়ে কোয়ালিটি জিনিস অন্য কারো কাছে পান সেখান থেকে আপনি সেটাই নেবেন কারণ আপনি তো খেয়াল রাখবেন যে আপনি মুসলিমের জন্য সকল ক্ষেত্রেই খেয়াল রাখবেন যে তিনি ইসলাম এবং মুসলিমদেরকে প্রমোট করার জন্য চেষ্টা করবেন জি এটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আমরা জানলাম আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছে নীরব ঠাকুরগাঁও থেকে প্রশ্ন করেছেন মজিয়ার মণি নিয়ে মজিয়ার মনি পার্থক্য বুঝতে পারি তবে প্রতি রাতে ঘুমালে সকালে উঠে মনে হয় মজি হয়ে গেছে আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি না আত বের হয়েছে নাকি মনের ভুল আমি কি তবে অপবিত্র নামাজ পড়তে পারবো না নাকি গোসল করতে হবে কাপড় পাল্টাতে হবে তবে নামাজ পড়া যাবে নাকি অজু করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এই বিষয়গুলি সম্পর্কে জানাবেন ধন্যবাদ উজু করে সরাত আদায় করলে সরাত হয়ে যাবে আপনি ওয়াশ একটি রোগে ভুগছেন আপনি চেষ্টা করুন ওয়াশ জন্য আপনি যথাযথভাবে চিকিৎসা বা রুকিয়া নিতে পারেন কি না রুকিয়া হচ্ছে ঝাঁড়ফুঁক মানে সরাই সিস্টেম অনুযায়ী যে রুকিয়া করা হয়ে থাকে ঝাঁড়ফুঁক করা হয়ে থাকে সেটা নিতে পারেন কিনা বাকি আপনি ওয়াশবাসার রোগে ভুগছেন কোনো সন্দেহ নেই আপনার উজু করেই সালাত সালাদা হয়ে যাবে এর জন্য কৌশলের প্রয়োজন নেই জানলাম বিষয়টি সম্পর্কে আমরা প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে লিখেছেন মানুষের হাতে রেখা দেখে নাকি বোঝা যায় তার ভবিষ্যৎ তার আগামী দিনগুলো কেমন হবে হাতের রেখা বলে দেবে তার কোন ধরনের অসুখ বিসুখ হতে পারে এসব বিষয়ে ইসলামে কি কিছু বলা আছে জানাবেন আর এসব বিষয়গুলো যারা বিশ্বাস করে তাদের কি ইমান চলে যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন হাতের রেখা দেখে যদি মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া যায় তাহলে এই পৃথিবীর এত মানুষ এত হত দরিদ্র এত ভবিষ্যৎ মানে হীন হয়ে যাচ্ছে এদের হাতে রেখা কেউ দেখতে পারে না প্রশ্ন করি যারা হাতে রেখা দিয়ে তাদেরই দশা বলে দেন তার রাস্তা ফুটপাতে কি কষ্ট মধ্যে আছেন নিজে কষ্ট তারা কি নিজের ভাগ্য বদলাতে পারেন না না তার নিজের হাতে রেখা দেখেন না অন্যের হাতে রেখা দেখেন মানে এত কমন জিনিসটা যদি আমরা মাথার মধ্যে নিতাম তাহলে আমরা এই বক্তব্য এই প্রশ্ন মোটে করতাম না প্রথম কথা হচ্ছে হাতের রেখার যেই মানে গণন পদ্ধতি বা রিডিং পদ্ধতি এটি ইসলামী শরীয়তের মধ্যে মানে অদৃশ্য জ্ঞান সম্পর্কে তথ্য দেয়া এটা হারাম কুফুরি এর মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা ইমান বিধ্বংসী একটি কাজ যদি কেউ এই কাজটি করেন অথবা এই কাজকে বিশ্বাস করেন অথবা হাতের রেখা যিনি গণেন তার কাছে যান আল্লাহ রাসুল সাল্লাহম হাজিসির মধ্যে বলেছেন মান ম্যান্রাহেন যে এই গণকের কাছে আসলো সদাকা তাকে সত্য প্রতিপন্ন করলো ফাঁকাদিকা ফারাবিমা উনজিল মোহাম্মদ মোহাম্মদিন সাল্লাউল ইসলাম সে মোহাম্মদ সাল্লা উপর যা অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করলো তার সাথে কুফুরি করলো এই কাজটি ইসলাম থেকে বের করে দেবে এর সামান্যতম কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই যদি শুধুমাত্র কেউ মানে গণকের কাছে আসে তাকে সত্য মিথ্যা কোনোটাই মনে না করে তাহলেও এক দরলামাইকার বলেছেন বরং এই মর্মে একটি হাদিস সাব্যস্ত হয়েছে কেউ কেউ এটাকে দয়াই বলেছেন কেউ কেউ বলেছেন সহাই সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিনের তার ইবাদতি কবুল করবেন না বাতিল করে দেবেন সুতরাং প্রশ্নই আসে না কোনো ব্যক্তি মানে এই ধরনের গণক হাতের রেখা যারা মানে দেখে মানুষদেরকে বিভিন্ন ভবিষ্যতের বক্তব্য দিয়ে থাকেন তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে এই ধরনের রিডিং নেবেন কারণ হাতের রেখার মধ্যে যে জ্ঞানটি আবিষ্কার করা হয়েছে এটি মূলত একটা কুফুরি চিন্তাধারা থেকে আবিষ্কার করা হয়েছে এর সাথে ইসলামের মোটেও সম্পর্ক নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন হাতে রেখা নিয়ে গণনা নিয়ে কত প্রতারণা নিঃস্ব আরও নিঃস্ব হচ্ছে সাধারণ বিবেক খাটালো আমরা বুঝতে পারি এসব প্রতারণামূলক কাজে আমাদের যাওয়া উচিত নয় প্রিয় দর্শক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব